এই মুহূর্তে এক্ষুনি আপনাদের একটা ব্রেকিং দিতে পারি। ইন্দ্রাশিসের একটা ছবি আসছে, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, নিহারিকা। কিন্তু ও আরেকটা ছবির ভাবনা ভেবে ফেলেছে এবং সেটা নিয়ে রীতিমতো আজকে সকালবেলা উঠেই ও কাজ করতে শুরু করে দিয়েছে। ছবিটার নাম কি জানো? ও নিজেই মুখেই বলুক, সাইলেন্ট শ্যাডোস। সো এটা ব্রেকিং, কিন্তু এর পিছনে একটা ছোট্ট গল্প আছে। আমার মনে হয় ইন্দ্রাশিসই বলুক সেটা, যে এই ছবির কি মানে কি করে এই নামটা আমরা পেলাম আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে এই সুন্দর একটা জায়গায়, এবং কি মানে কেন এটা এলো আজকে। আমরা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলাম, তা জিজ্ঞেস করা হচ্ছিল কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্প্যাক্ট করছে আমাদের। তো আমি ওকে বললাম, আমি কিছুদিন আগে কিছু কিছু মেটা ডেটা এবং প্যারামিটার্স দিয়েছিলাম এবং একটা ফুল স্ক্রিপ্ট ডেভেলপ করতে বলেছিলাম। ইট টুক অ্যারাউন্ড 2 মিনিটস একটা ফুল স্ক্রিপ্ট ডেভেলপ করে দিল। তো ওদের সামনে আজকে, ওরা বিশ্বাস করছিল না, ওদের সামনে আমি দেখালাম যে কিছু প্যারামিটার দিলাম এবং আমার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মোবাইলে অ্যাপ্লিকেশনে অ্যাপে ইনস্টল করা আছে, 2 মিনিটের স্ক্রিপ্ট জেনারেট করে দিল, নিজেই নাম দিল। আমি একটা মার্ডার মিস্ট্রি বাই ওম্যান দিলাম, তাতে স্ক্রিপ্টটা জেনারেট হলো। আর কিছু প্যারামিটার্স দিয়েছিলাম, সেখানে নাম দিল সাইলেন্ট শ্যাডোজ এবং চমৎকার একটা থ্রিলার লিখে দিল। তো আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে তাহলে কি হবে, একটু তো আমরা ভবিষ্যৎ নিয়েও ভাবি। এরকম তো নয় যে একদম মুছে দিচ্ছি, দূরে সরিয়ে রাখছি। এসে গেছে তো, আজকে একজন অ্যাঙ্কার হয়ে যাচ্ছে এআই দিয়ে, মানে আমাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। তাহলে কি আমরা খুব ভয় পেয়ে থাকবো? মানে ভয় পাওয়ানোটাই মানুষের এখন একমাত্র, নট নেসেসারিলি। আমি বলবো এরকম ডেভেলপমেন্ট তো যুগের সাথে সাথে হতেই থাকবে। মানে যখন কম্পিউটার আসার কথা হয়েছিল তখনও বলা হয়েছিল অ্যাকাউন্ট্যান্টদের চাকরি চলে যাবে, এবং তার পেছনেও তো একটা কাজ করার পরিসর খুলে যাবে। এআই এর বিভিন্ন কম্পোনেন্টস তৈরি হবে, বিভিন্ন ইন্টারফেস তৈরি হবে, অনেক বড় জায়গা খুলবে। এবং মানুষের একটা মজার ব্যাপার হচ্ছে, খাবার মানুষের অনুভূতি এ তো এখনো পর্যন্ত কেউ নিতে পারবে না। তো সেইখানে আমাদের অনেক জায়গা আছে, খাবারের একটা জায়গা আছে, বেড়ানোর একটা জায়গা আছে, আর ক্রিয়েটিভিটির জায়গাটা একদম অন্যভাবে খুলবে, অন্য ডাইমেনশন খুলবে, যেটা তৈরি হতে আবার হয়তো আরও 15 বছর লাগবে। আমার মনে হয় সামনে হয়তো ওরকম, এই যে যেমন অ্যাঙ্কারের ক্ষেত্রে, আমি জার্নালিজমের ক্ষেত্রে বলছি, কেউ হয়তো বলবেন, সেখানে আমরা কেউ থাকবো না, কিন্তু তার ব্যাকআপটা তো তৈরি করতে হবে। তিনি কি বলবেন, কেন বলবেন, কখন বলবেন, তাই না? হয়তো আমাদের কাজের পদ্ধতিটা খুব শিগগিরই হয়তো না হোক, আস্তে আস্তে নিশ্চয়ই বদলাবে, সেটা তো আগে থেকেই বদলাচ্ছে। সুতরাং আমরা এআই নিয়ে খুব ভীত, আমি দেখছিলাম যেরকম যা কথা হচ্ছিল। তো সেই জন্য আমি এই প্রসঙ্গটা আজকে বললাম। একটা জিনিস আমি একটু জানতে চাই, প্রথম ব্যাপার হচ্ছে যে তোমার একটা অদ্ভুত ইমেজ তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে, মানে একটা বেশ আতেল আতেল ভাব আছে, একটা অন্যরকম ট্যাগিংটা, অন্যরকম ছবি, হ্যাঁ, সেটা মানুষের খুব পছন্দের ছবি, অন্য ধারার ছবি, পরিবারের ছবি নয়, নাচ গানের ছবি তো ওইভাবে, আমি এগুলো প্রত্যেকটাই ট্যাগিং হিসেবে ধরছি, থ্রিলার নয়, ব্যোমকেশ নয়, ফেলুদা নয়, কিন্তু একটা বেশ হিউম্যান একটা ব্যাপার আছে, সেটা সবাই এতদিনে বিলু রাক্ষস থেকে শুরু করে হয়তো সেটা ধারাটা প্রত্যেকবারই ভেঙেছে, কিন্তু দর্শক নিশ্চয়ই জানে এই যে একটা ইমেজ, বেশ ছবিটা ভালো বোঝে, ছেলেটা ভালো কাজ করে, বিভিন্ন প্রিমিয়ারে তোমাকে দেখা যায় বক্তব্য রাখতে অন্য ছবির জন্য, অ্যাজ ইফ ইন্দ্রাশিস বললে ছবিটার একটা মাত্রা পায়, এই এই ইমেজটাকে কেমন লাগে? আমি এরকম ইমেজ আছে কিনা খুব একটা জানি না, হয়তো তা হচ্ছে সামনে আমি দেখতেই পাচ্ছি না। ইমেজ বলতে আমি খুব নিউট্রাল থাকি প্রত্যেকটা এইসব ব্যাপারে, কারণ যে পরিমাণ পরিচিতি থাকলে আমার ছবি বিরাট ব্লকবাস্টার হিট হতো, সেই পরিমাণ তো পরিচিতি নেই, ফলে কনভার্সন রেটটা খুব কম। মানে আমি বলছি যদি 0.001% কনভার্সন রেট হয় তাহলে 1 কোটি লোকের কাছে পৌঁছলে 4টে হল ভর্তি। তুমি হয়তো ওইভাবে ছবি করো না যে আমার ছবিতে এই জিনিসগুলো থাকবে, কারণ এটা দেখে মানুষ কাঁদবে, এটা দেখে মানুষ হাসবে, এবং পরিবারের ছবি, এখানে একটা সোশ্যাল ইমেজ আছে, এগুলো দেখে তো করো না, তো তাহলে আর কি করে হিট হবে? না, আমি হিটের জন্য বলছি না, সেটাই মানে লোকে মানে বিরাট লোকের কাছে পৌঁছে গেলে লোক দেখছে, তোমার যেটা ইচ্ছা সেটাই ছবি বানাও। তাহলে এই লাক্সারিটা আমি করতে পেরেছি, কারণ আমি যখন ছবি বানাতে এসেছিলাম তখন আমার ভালো ব্যাকআপ ছিল, এখন নেই। চাকরি করতাম, ভালোই চাকরি করতাম, এখন চাকরি ছেড়ে দিয়েছি, সিনেমার জন্য ছাড়িনি, নিজের কিছু করব বলে ছেড়েছি, বাট এখন সিনেমা। এটাও কি মনে হয় না যে সিনেমাটাই মন দিয়ে করা উচিত? করা উচিত যদি প্রপার এনভায়রনমেন্ট পাওয়া যায়, কারণ আমি এখানে দেখেছি যে সত্যি করে প্রচুর ফিল্মমেকার উঠে আসতে চাইছে, কিন্তু প্রচুর ফিল্মমেকার কলকাতায় আমাদের শহরে প্রচুর ভালো ভালো ফিল্মমেকার, কিন্তু তারা জায়গা পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। আমি কিছু জনকে এখন এটা বললে তো বলবে সুযোগ তো এখন চারিদিকে ছড়িয়ে আছে, এটা তো ডিজিটাল ওয়ার্ল্ড। সিনেমা এমন একটা মাধ্যম, এমন একটা জিনিস, একটা ভালো বাজেট এবং ভালো ক্যাম্পেইনিং যদি না হয় না, এক্সকিউজ একটা আছে ঠিকই, কিন্তু এরা করছে, এর মধ্যে উঠে আসছে, এই নয় যে উঠে আসছে না, কিন্তু 10 জনে 2 জন, হয়তো এনভায়রনমেন্ট পেলে 10 জনে 5 জন উঠে আসতো।
তো আমি যেটা শুরুর যে প্রশ্নটা সেটা বলি যে আমি সিনেমার ভাষাটাকে আমার নিজের মতো করে খুব বিশ্বাস করেছিলাম, নিজের মতো ইমবাইব করেছিলাম যে আমি এই সিনেমার ভাষাটাকে বিশ্বাস করি, এই সিনেমার ভাষাতেই আমি ছবি বানাবো এবং সেই ছবিটা কীভাবে লোকের কাছে পৌঁছবে, কীভাবে লোক রিজেক্ট করবে, অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু সত্যি আমার শুরুতে ছিল না। এই যে আতেল এটা এসছে আমিও শুনেছি, কিন্তু পিউপা আমি যদি উদাহরণ দিই, পিউপা তো একটা অত্যন্ত সাধারণ গল্প, একজন বাবা অসুস্থ, ছেলে বাবার সাথে থাকতে চায়, তার জন্য তার কি ইম্প্যাক্ট হচ্ছে, এ তো সবারই গল্প। আমার দেখানোটা ছবির খুব রিয়েলিস্টিক্যালি হয় না, তুমি তাহলে প্রমোশনে বলতে পারোনি ঠিক করে, প্রচার করতে পারোনি, প্রমোশন হয়েছে সবার গল্প। হ্যাঁ সেইটা বলো, কেন হলো না? প্রযোজকরা সেভাবে খাতে থাকেননি। আমি নিহারিকার কথাই বলি, আমার বিশ্বাস নিহারিকা যদি লোকে দেখেন অন্তত একটা বড় শ্রেণীর দর্শক আছেন যারা ছবিটাকে পছন্দ করবেন, কিন্তু আমি জানি না, আমার এটাই সবচেয়ে অ্যাপ্রিহেনশন। সত্যি খুবই মানে কতজনের কাছে পৌঁছবে ছবিটা, মনের একটা ব্যাপার আছে, মন থেকে দেখার যে গল্পটা হ্যাঁ সেটা আছে, তো পৌঁছতে হবে ছবিটা, পৌঁছতে হবে প্রচুর লোকের কাছে, যেরকম ছবি আসছে তারপরে তো দেখা না দেখা অন্য ব্যাপার। আমার মনে হয় পৌঁছানোটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেটা কি এখনো? এখনো মানে কিসে, মানে ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার আছে, এখন লোকের কাছে পৌঁছতে গেলে যে পরিমাণ খরচা দরকার, যে পরিমাণ প্রচার দরকার, আমি কোনো হোর্ডিং দিতে পারছি না, কাট আউট অব দিতে পারছি না কোথাও আমাদের যা বাজেট। আমি সেক্ষেত্রে চেষ্টা করছি আমরা ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়াতে যতটা প্রচার করা যায় করব, এবং ছবিটা ইন্টারেস্টিংলি মানে যেখানে ছবি দেখার লোক, আমি কেরালায় যখন ছবিটা দেখানো হয়েছিল মানে তিনটে শোই হাউসফুল, এবং লোকে প্রথম শো দেখে এত মুখোমুখি প্রচার হয়ে গেলো ছবিটা নিয়ে, লোকে মাটিতে বসে দেখছেন এবং একজন লোক তিনটে শোই দেখেছেন, অনেক লোক আছে যে এটা তো দেখেছে যারা বাংলা বোঝে না কিছু না, অথচ আমাদের এই শহর এটা কেন রিপিটেড হয় না? প্রচার বোধহয় একটা বড় ব্যাপার, এই যে হোর্ডিং দিতে পারছি না প্রচার, এবং আমি বলছি সিনেমাটা যে এরকমও সিনেমা হতে পারে যে আমি একটু সিনেমা দেখবো, আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে সিনেমা দেখবো, সেটা আমার আরও বেশি ভালো লাগতে পারে বা ভালো লাগতে পারে, সেইটাও আমাদের দর্শকের মধ্যে হয়তো ওই অভ্যেসটা তৈরি হয়নি। না একটা জিনিস আমি বলবো আমার অভিজ্ঞতার সূত্রে, যে আমি এখন দেখি ফলো করি, আমিও যখন আমি তো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি, অন্য সময় প্রিমিয়ারে না অবশ্যই, প্রচুর মানুষ এই একটা একটা লাইফস্টাইলের মধ্যে কিন্তু সিনেমাটা এসেছে। আগে তো ছিল এরকম ভয় ছিল যে পোস্ট কোভিডে কী হবে, সেটা নয়, দেখা করবো, মিট করবো, খাবো, সিনেমা দেখবো, আর স্যাটারডে সানডে প্রচুর কাজ করছি বাবা, স্যাটারডে সানডে আমি ছবি দেখবো, তাহলে দর্শকের একটা আগ্রহ আছে, এরকম নেই যে দর্শক একদম ওটিটি দেখছে সবাই, সেটা নয়। আর দ্বিতীয়ত একটা যেটা আমার আমার মনে হচ্ছে যে এই বারবার আমি যেটাতে জোর দিতে চাই সেটা হচ্ছে প্রচার, এবং আমি যদি আজকে কিছুটা করি কেউ দেখতে আসবে না, কিন্তু হ্যাঁ অমুকে যদি কিছু একটা করে সে যাই করুক সেটা লোকে দেখতে আসবে, এই যে একটা ব্র্যান্ড তৈরি করা সেইখানে বোধ হয় আমার মনে হয় কোথাও তোমাকে একটু বেশি কাজ করতে হবে। হ্যাঁ ঠিকই, সেই চেষ্টাও আমি করছি, আমিও পৌঁছবার চেষ্টা করছি সেখানে, যে সিনেম্যাটিক যে ল্যাঙ্গুয়েজ সেটাও আমি হয়তো একটু টুইক করছি কোথাও কোথাও গিয়ে, যাতে অডিয়েন্সকে একটা বোঝার ব্যাপার আছে, আমি চাই প্রচুর লোক আমার ছবিটা দেখুক, তো সেক্ষেত্রেও আমি নিজেকে একটু পাল্টাচ্ছি, কম্প্রোমাইজ করছি কোথাও কোথাও, সত্যি কথাই বলছি। আমি যেমন জিজ্ঞেস করছি সরাসরি, এসভিএফ একটা বড় ব্র্যান্ড, মানে বড় জায়গা জুড়ে আছে, এবং ওদের প্রমোশন ওরা যখন কোনো ছবিকে সাপোর্ট করে হাত খুলে কাজ করে, হ্যাঁ তো সেখানে কখনো অ্যাপ্রোচ করনি? দু একবার হয়েছে কথা, কিন্তু খুব একটু কাজ হয়নি আর কি। আচ্ছা, অন্য কোথাও মানে বড় প্রোডাকশন? না বড় প্রোডাকশন হাউসে সেভাবে আমি কোথাও খুব একটা যোগাযোগ করিনি। আচ্ছা, সেটা মনে হয়নি কখনো? মনে হয়েছে, কিন্তু ওই ওরা আমাকে কিভাবে দেখবেন, কিভাবে নেবেন সেটাও আমার একটা মনে হয়েছে, মানে অ্যাট দিস এজ আফটার মানে আমি সিনেমাটা মোটামুটি আমার মনে হয় যে আমি একটু আধটু হলেও করতে পারি, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় এমন কিছু কমেন্টস এসছে যেখানে আমার মনে হয়নি আবার ওখানে ফিরে যাওয়ার কথা আর কি। ওকে, আরেকটা জিনিস খুব দেখেছি তোমাকে, তুমি অবভিয়াসলি সমাজ মাধ্যমে খুবই অ্যাক্টিভ, সেটা তো হতেই হবে, বিভিন্ন হল পাওয়া নিয়ে তুমি খুব লড়াই করেছো, এবং যারা পায় না তুমি সেই এক্সপিরিয়েন্সটা জানো বলে তাদের পাশে দাঁড়িয়েছো, তো এটা কি মানে কোথাও তোমার বিরুদ্ধে চলে গেছে কোনো প্রযোজনা সংস্থা? আমি বলতে পারবো না, কারণ আমি কারো কোনো এখনো পর্যন্ত আমার মনে হয় না আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি, কারণ আমি একটা মনে করি যারা ব্যবসা করতে এসছেন, একটু আগেই কথা হচ্ছিল, যারা ব্যবসা করতে এসছেন তারা ব্যবসাটাকে প্রায়োরিটি দিয়ে করবেন, এবং এথিক্যালি যতটা সম্ভব করা যায় আমার চোখে যেটা দেখছি সেটা করার জন্য যা যা করা দরকার সবাই করবে, এবং যেটা করে থাকেন, আমিও ব্যবসা করলে আমি সেভাবেই করতাম, আমি কেন অন্যকে জায়গা ছাড়বো, তোমার ক্ষমতা থাকলে তুমি সেই জায়গাটা নিয়ে নাও, তো সেক্ষেত্রে আমি কোনো দোষের কিছু দেখি না, কোনো হাউসেরই দোষের কিছু দেখি না। এবার এস্থেটিকের সেন্স সেটা দর্শক কীভাবে নিচ্ছেন, দর্শকরা সেই ছবি অ্যাকসেপ্ট করছেন, সেটাও কোনো দোষের কিছু নয়,
তো না, আমার সেরকম কোনো গ্রাজ নেই। আর হল পাওয়া নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, হ্যাঁ আমি দুবার নন্দন, তিনটে দুবার অন্তত বিলু ডাকশন পিউপায় নন্দন আমি সেভাবে ইউটিলাইজ করতে পারিনি। পিউপাকে ফোর্থ উইকে নন্দন দেওয়া হয়েছিল এক সপ্তাহের জন্য, বিলু রাক্ষসকে নন্দন দুই দেওয়া হয়েছিল। তো যেমন এই ছবিটা নন্দন একেরই ছবি আমি মনে করি, এবং আমি খুব ফিডব্যাকও পেয়েছি, খুব ভালো লেগেছে যারা উদ্যোক্তা বা সিলেক্টর তাদের। তো আমি আশা করছি এই ছবিটা নন্দন এক পাবে। এটা এটাও একটা কথা যে ছবি মানে যেহেতু এটা নিয়ে অনেক ছবি অনেকভাবে অনেক কিছু ফেস করে, এই হল নিয়ে মারামারি, যে যে ছবির বাজার আছে সেই ছবিটা এমনিই পাবে, আর যেটা নেই সেটা পাবে না। ওখানে ওই বাজার, তুমি যেটা বলছো বাজারের গল্পটাই, কিন্তু কিন্তু বাজারটা পেতে গেলেও তো একটা ক্যাশ 22 সিচুয়েশন। বাজারটা পেতে গেলেও তো সেই ছবিটাকে আগে দেখতে হবে লোককে, বাজার তৈরি করে দিতে হবে। ছবি শুক্রবার রিলিজ হলো, শনি রোববারের উপর বেস করে একটা ছবি নবান্ন ওঠানো হয় একদিনে। একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার কি এমন প্রচার করতে পারে যে শুক্রবার করে শনিবার রবিবার হাউসফুল করে দিতে পারে? আইডিয়ালিস্টিক সিচুয়েশনের কথা বলছি, তাকে তো সুযোগ দিতে হবে এক সপ্তাহ ওয়ার্ডস অফ মাউথের, তখন তার কিছু করতে, যেহেতু আমাদের প্রচার সেভাবে নেই এবং একটা দৈত্যাকার প্রচার করে বাকিরা, সেটাই তো বলছি। দৈত্যাকার বলছি আমি একদম মনের থেকে বলছি, অত্যন্ত খারাপ ছবি আমি বলছি, আমার দর্শক হিসেবে বলছি, আমি পরিচালক হিসেবে বলছি না। সেই ছবি সাংঘাতিক প্রচার, তাতে লোক রিজেক্ট করে হয়তো আলটিমেটলি, কিন্তু সেই প্রচারটা তলায় আমাদের ছবিগুলো হারিয়ে যায়। আমি বলছি আমাদের ছবি ভালো, মানে দর্শক অবধি তো যাক, সেই প্রচারটা আমাদের সেটা করতে হবে, করতে হবে, করতে করবো কি করে, পয়সা নেই আমার বিলু রাক্ষস নেটফ্লিক্স, নেটফ্লিক্স এর পরে আবার এখন একটা চ্যানেল নিয়েছে, Z5 নিয়েছে, এবং পিউপা তো প্রফিট করেছে, অ্যামাজন প্রাইমে ছিল, আড্ডা টাইমস নিজেরা কিনেছে, ওদের পোর্টালে আছে, পার্সেল হইচই কিনেছে, এবং বিলু রাক্ষসের স্যাটেলাইটও বিক্রি করতে পেরেছি আমরা। তো সমস্ত ছবি আমার বিক্রি হয়েছে, দর্শকের কাছে গেল না সেই অর্থে, যেভাবে গেল গেল। আমি বলছি বিলু রাক্ষস এতটা তো সে জায়গা জুড়ে এত সময় ধরে থাকছে, সেটা তো একটা বড় ব্যাপার। অবশ্যই, আমি তো তাই জন্য কোনো কমপ্লেইন নেই আমার। বিলু রাক্ষস আমার ইউটিউব চ্যানেলে এক বছরে 25 লক্ষ ভিউ হয়েছে, 25 লক্ষ ভিউ। নেটফ্লিক্সে ছবিটা তো অলমোস্ট আমি বলবো সুপার হিট হয়ে গেছে, হয়ে গিয়েছিল এদের অডিয়েন্সের কাছে। তো পিউপা তো আজকেও লোকে আমাকে বলে, সেদিক থেকে আমার কোনো আক্ষেপ নেই। আমার একটা বরঞ্চ গর্ব আছে যে এইভাবে লড়াই করে, এইভাবে করে আমি তো এখানে পৌঁছেছি আজকে। এটাও তো একটা যে মানে পদ্ধতি, এবং কোথাও কিছু ছিল না আমার, আজও আমি সাপোর্ট পাই না, না আছে স্টার। আমাকে সব জায়গায় বলে মুখ কই ছবিতে, আমি তো মুখ কই তো বলাটা খুব মুশকিল আমার কাছে, মিউজিক রিলিজ বিলিজ করতে গেলে মুখ কই ছবিতে, আমার নেই, আমার স্টার নেই, মুখ নেই, এবং পুজোয় রিলিজ নেই, বিরাট দারুণ সময় রিলিজ নেই, তারপরেও আমি যে পাঁচটা ছবি করছি গ্রহণযোগ্যতা আমার কোনো কমপ্লেন নেই সেই জন্য। সৃজিত খুব ভালোবাসে তোমার ছবি দেখতে, হ্যাঁ মানে সৃজিত আমাকে সাপোর্ট করে খুব, হ্যাঁ যে দু একজন সাপোর্ট করেন, অতনুদার কথা বিশেষ করে বলতে হয় আমাকে, অতনু ঘোষ, অতনুদা ভীষণ সাপোর্টিভ। অতনুদা ছাড়া হয়তো অনেক লড়াই আমার লড়তে পারতাম না, ভেঙে পড়ি। সাপোর্টটা না আরো বড় হওয়া দরকার, মানে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে একদম নেই। হ্যাঁ ঋতুপর্ণা সাপোর্ট করেন আমাকে খুব, সরি আরো দু একজন আছেন করে, কিন্তু এদের কথা আই মাস্ট সে যে এরা কোনোদিন আমাকে ফিরিয়ে দেননি যখন বলেছি বা করেছি, মানে এই উৎসাহটা পাওয়াটা খুব জরুরি আমার, যখন চারপাশে কোনো উৎসাহ নেই, যখন এর ছবি টুইট করে হয়েছে যে চারপাশে কোনো উৎসাহ নেই মনে হচ্ছে, হ্যাঁ সব সময় হয়েছে, সব সময়। তো কিভাবে সেটা ক্রস করে আমার কিছু, আমি আমি খুব আনপার্টাব থাকি সমস্ত বিষয়ে, যেহেতু 21 বছর একটা বড় কর্পোরেটে চাকরি করেছি, ওখানেও তো প্রচুর সিচুয়েশন এরকম হতো, আলটিমেটলি তো ম্যানেজমেন্ট, নিজেকে মাইন্ড ম্যানেজমেন্ট কি করে করে, আমি ওটা খুব আনপার্টাব, মানে আমার কিছু যায় আসে না খুব একটা, আমি হয়তো অনেক কিছু লিখে দিই, তাহলে যায় আসে না বলে লোকে কিন্তু উন্নাসিক ভাববে না, উন্নাসিকের কথা বলছিলাম, যদি পটাপ হই যদি তোর কাজই করতে পারবো না, আমি নির্লিপ্তির কথা বলছি, এটা খুব দরকার একটা সময়, হ্যাঁ মানে স্ট্রাইক, আমি ঠিক আছে হচ্ছে আবার, মানে সাপোর্ট তো নেই, আমি কি বলবো, আমাকে আমার ছবি নিয়ে আপনি লিখুন ওটা আমি পারি না বলতে, আমি বলতে পারি ছবিটা আসুন ছবিটা দেখুন কেমন লাগলো, তাতেও উত্তর দেয় না। প্রচুর মানুষকে আমি হোয়াটসঅ্যাপ করি, এই করি যে আপনি আসুন ছবিটা দেখতে, তারা অনেক কথা বলেন, ইন্ডিপেন্ডেন্ট ছবি নিয়ে কথা বলেন, বাংলা ছবি নিয়ে কথা বলেন, পাশে দাঁড়াবার কথা বলেন, একটা উত্তর অবধি দেন না, ব্লুটিক হয় ছবিটাকে আমি ডাকিয়ে দেন। তো আমি এটা আমি কী বলবো, এটা তো আমি উন্নাসিক নয় তারা উন্নাসিক, তো মানে দে ডোন্ট বদার। এবং তখন যারা প্রচুর টুইট করেন, এর ছবি টুইট করেন, ছবি টুইট করেন, তুমি দেখবে আমার ছবি নিয়ে কারোর কোনো বদারেশন নেই, বাট দ্যাট ইজ ফাইন, আমি আমার ছবি নিয়ে, আমার টিম খুব ভালো না, আমি কিছু ওই রকম ঈর্ষাবে আমি বলতে চাই না, একটা ইগনোরেন্স আছে হয়তো, বাট আমার ওটা চ্যালেঞ্জ আমার কাছে, ইগনোরেন্সটা একদিন ভেঙে যাবে,
হয়তো ইগনোর করতে পারেন না। সেই জন্যই চুপ করে আছে। সেই জন্য চুপ করে আছে।